কেরিয়ার গাইডেন্সে আপনাদের স্বাগত জানাই এই ভর সন্ধ্যায় আপনাদের সামনে উপস্থিত হবার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ একটা নোটিশ জারি করেছে তাতে বিভিন্ন ডিপিএসসিতে কিছু ক্যান্ডিডেটদের প্যানেল বের করার ব্যাপারে একটা নোটিশ প্রকাশিত করেছে কি সেই নোটিশ এই নোটিশটা কাদের কারা এতে লাভবান হবেন যাদের নাম এই লিস্টে থাকবে না ডিপিএসসি প্রকাশিত প্যানেলে থাকবে না তারা কোথায় যাবে কি হবে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটা আমি এই প্রশ্নগুলোর উত্তর দিইনি উত্তর দিয়েছেন বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আলী আহসান আলমগীর মহাশয় আপনারা তার কাছ থেকে সরাসরি আপনারা সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন এবং আজকে কলকাতা হাইকোর্টে বলতে গেলে স্কুল সার্ভিস কমিশন তথা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একেবারে একেবারে মানে পুঙ্গি বেজে গিয়েছে একেবারে উলঙ্গ হয়ে পড়েছে এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সেই সিবিআই তদন্ত আটকানোর জন্য নিজেদের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করার জন্য ডিভিশন বেঞ্চকে অনুরোধ করে এবং তাদের সেই অনুরোধকে মান্যতা দিয়ে একটা তদন্ত কমিটি তৈরি করে দেওয়া হয় এবং প্রথম দিকে তদন্ত কমিটির কাজ মোটে এগোয়নি সেজন্য আবারও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন আবারও ডিভিশন বেঞ্চে সেই সিবিআই তদন্তের নির্দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল আবার তাদেরকে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং এই সময়ের মধ্যে আজকে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে তাদের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে মনে রাখতে হবে যেটুকু রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতেই শিক্ষা ব্যবস্থার একদম কঙ্কাল সার চেহারা বেরিয়ে পড়েছে একেবারে নগ্ন হয়ে পড়েছে ব্যাপক অনিয়ম হয়েছে গ্রুপ ডি নিয়োগে মনে রাখতে হবে শুধুমাত্র গ্রুপ ডি নিয়োগ নিয়ে তদন্ত করা হয়েছে এখনও তদন্ত করা বাকি গ্রুপ সি নবম থেকে দ্বাদশ এইগুলো কিন্তু সিবিআইয়ের কাছে রয়েছে তো সিবিআইয়ের কাছে যেগুলো নেই সেই বিষয়ে তদন্ত হয়েছে এবং এই তদন্তে অনেককে বাঁচানোর চেষ্টা করা হয়েছে যেমন এই তদন্তে কোনো মানি ট্রেলিং আছে কি না যেটার নির্দেশ বারবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানি ট্রেলিংয়ের নির্দেশ দিয়েছিলেন সেই মানি ট্রেলিংয়ের কোনো তদন্তের কথা কিন্তু রিপোর্টে উল্লেখ করা নেই ডিভিশন বেঞ্চে সেটা মানি ট্রেলিংয়ের কোনো নির্দেশ দেওয়া হয়নি খুব আশ্চর্যের বিষয় তাই না তবুও যেটুকু বেরিয়ে এসছে যে অনিয়মের কথা তাতে এফআইআর করার কথা বলা হয়েছে এবং আপনারা বাকি বিষয় সমস্ত বিষয়গুলো আপনারা আশা করছি বিভিন্ন মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় সবগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বিস্তারিত বলার দরকার নেই এবং আরেকটা কথা বলবো যে আগামী কাল কিন্তু এই রিপোর্টের ভিত্তিতে আজকে আজকে কিন্তু এই রিপোর্ট দেবার পরবর্তীতে স্কুল সার্ভিস কমিশনের পক্ষে কিশোর দত্ত মহাশয় তিনি জবাব দিতে উঠেছিলেন সিবিআইয়ের আইনজীবী উপস্থিত ছিলেন আগামীকালও তিনি তার জবাব দেওয়া জারি রাখবেন দৃশ্যতই আজকে যেটুকু জবাব দিতে উঠেছিলেন তার মুখ থেকে কথা সোজা কথায় সরছিল না তিনি কী বলবেন ভেবে পাচ্ছিলাম পাচ্ছিলেন না আগামীকাল তিনি কী বলেন কীভাবে নিজেদের সাফাই দেন সেটা দেখার বিষয় এবং এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাই ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে সিবিআই আটকানোর ব্যাপারে যে এই তদন্ত এক্ষেত্রে কি করবে ডিভিশন বেঞ্চ সেটা দেখার বিষয় আগামী কাল অবশ্যই সেই বিষয়ে খবর নেবার চেষ্টা করব এবং যদি সেরকম কোনো বমবাস্টিং খবর যদি পাই আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব এখন আপনারা শুনবেন জনাব আলী হাসান আলমগীর মহাশয়ের নিজের কথায় আপনারা তার এই যে প্রাথমিকের যে নোটিশ বেরিয়েছে এ বিষয়ে সম্পূর্ণ ব্যাখ্যাটা শুনে নিন কিছু ক্যান্ডিডেট এমন ছিল যারা প্যারাটিচার এক্সেমটেড এক্স সার্ভিসম্যান বা পিএইচ হিসেবে ফর্ম ফিল করেছিল এবং সেই ক্যাটাগরির ভিত্তিতেই তাদেরকে ইন্টারভিউ ডাকা হয়েছিল কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তারা সেই সমস্ত ক্যাটাগরির সপক্ষে যে সমস্ত পেপার্স লাগে সেই ডকুমেন্টস দেখাতে পারে মানে পিএইচের ডকুমেন্টস বলুন বা প্যারাটিচারের ডকুমেন্টস বলুন এই সমস্ত সার্টিফিকেটগুলো না দেখাতে পারার জন্য তাদেরকে ওই ক্যাটাগরি ওই ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয় না এবং তাদেরকে ওখান থেকে বাদ দেওয়া হয় এরা রেট ফাইল করার পরে হাইকোর্ট অর্ডার দিয়েছিল এটাই যে এদেরকে ডি ক্যাটাগরাইজ করে যেহেতু এদের সেই ডকুমেন্টসগুলো নেই কিন্তু এরা সবাই টেট কোয়ালিফাইড এদেরকে ডিক্যাটাগরাইজ করে এদের যা স্কোর হচ্ছে মানে এদের দেখা গেলো কেউ প্যারা টিচার আছে এবার প্যারা টিচার থেকে তাকে যদি প্যারাটিচারে বেনিফিট না দেওয়া হয় তাহলে নর্মালি সে তার কাস্ট অনুযায়ী যে ক্যাটাগরির মধ্যে আসবে এস সি এসটি ও যেটাই হোক জেনারেল যেটাই হোক না কেন সেইখানে যদি সেই তার কাট অফের থেকে এর স্কোর হয়ে আসে মানে সেই ক্যাটাগরিতে লাস্ট টেম্পেনাল ক্যান্ডিডেটের যা স্কোর তার থেকে যদি বেশি স্কোর আসে তাহলে এদেরকে কনসিডার করার কথা বলা হয়েছিল অ্যাভেলেবেল ভ্যাকেন্সির এগেনস্টে সেইটার পরিপ্রেক্ষিতে ওই পিটিশানগুলোর উপর দাঁড়িয়ে এরা ওই আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডার প্রাইমারি এডুকেশন এই লিস্টটা পাবলিশ করেছে এই সরি এই নোটিফিকেশানটা পাবলিশ করেছে যেখানে ওরা বলতে চাইছে যে কিছু ক্যান্ডিডেটকে আমরা নিতে পেরেছি কারণ তাদের স্কোরটা কাট অফের থেকে বেশি আসছিল ওই ক্যাটাগরিতে মানে দেখা গেলো সে প্যারাটিচার হিসেবে ফর্ম আপ করেছিল কিন্তু প্যারাটিচার হিসাবে তাকে আর ধরা হচ্ছে না কিন্তু সে এমনিতে জেনারেল কাস্টের জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তো জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটে লাস্ট যে ক্যান্ডিডেট যা স্কোর করেছিল তার থেকে বেশি পাচ্ছে এই ক্যান্ডিডেট বর্তমানে তো তাকে সেই জন্য নেওয়া হচ্ছে এই স্বাভাবিকভাবেই বেশ কিছু ক্যান্ডিডেট এমনও থাকছে তাহলে যে যারা কিন্তু কাট অফের মধ্যে আসতে পারছে না তারা আসতে পারতো শুধুমাত্র ওই রিজার্ভেশনের বেনিফিটটা নিয়ে কিন্তু তারা রিজার্ভেশন ছাড়া বেনিফিট এই বেনিফিটটা পাচ্ছে না বা এই মধ্যে আসতে পারছে না তো সেইগুলোকে বাদ দিয়েছে আর কিছুজনকে নিয়েছে এইটাই বলতে চাইছে বা যাদের বাদ দিয়েছে এই নোটিফিকেশানে তারা মানে অ্যাপ্লিকেশান করে মানে এখানে আবদায় আর এর কথা বলছে রাইট টু ইনফরমেশান অ্যাক্টের অ্যাপ্লিকেশান করে তারা তাদের অবস্থান জানতে চাইতে পারেন বা কেন তাদের বাদ দেওয়া হলো সেটাও জানতে চাইতে পারেন সেটাও নোটিফিকেশানে লাস্টে উল্লেখ করেছে দেখলাম